আর গতকাল আমি বাবুকে সারাক্ষণ বলছিলাম তোরা ভীষণ মাঝে মাঝে দেখিস আমার গলা একদম চিড়ে গেছে, চিৎকার করতে করতে গলাটা সত্যি চিড়ে গেছে। এবার আমাকে একটু বেশি খাটতে হচ্ছে, মাথায় গুরুদের কাছে এ কথা বলবো না, কার কাছে বলবো বলি, আমার যেটা বলার আমি সব পাবলিককে জানিয়ে দিই। এবার আমাকে একটু বেশি খাটতে হচ্ছে, আরো বেশি খাটতে হচ্ছে। তার কারণ হচ্ছে সব অশুভ শক্তিগুলো একদিক হয়েছে, একদিকে সিপিএম, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তার সাথে আবার এবিপি, তার সাথে আবার 24 ঘন্টা, তার সাথে আবার 365 ঘন্টা কত কি আছে, সব মিলেমিশে একাকার। বলুন বলার কি আছে? আরেক জেন্ডার আর পেরুকে যখন পড়া দিতে বলল, পেরু জিজ্ঞেস করেছিল আরেক জেন্ডারকে, তুমি আমার কাছ থেকে কি আশা করো? পেরু বলেছিল, আমি একজন রাজার কাছ থেকে রাজার মতো আচরণই আশা করবো। আমি একটা রাজনৈতিক লোক, ঠিক আছে, আমি খুব বাজে লোক, আমি রাস্তার লোক, আমি রাস্তার দৃঢ়তা, এটা আমার কোনো ব্যয় আছে, এটা আমার অহংকার। আমি মাটির লোক, এটা আমার অহংকার। আমি রাস্তার দূর, এটা আমার অহংকার। আমি সাধারণ ঘরের লোক, এটা আমার আরো বড় হতে পারে, এটা আমার জীবনের পথ বা প্রেরণা। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, বলার যদি কিছু থাকে নিশ্চয়ই বলার অধিকার আছে সবার। কাজে যদি কোনো কাজ পছন্দ না হয় নিশ্চয়ই কেউ সমালোচনা করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কোনো একটা কাজ পছন্দ হল না, একবার নয় হাজারবার বলুন, আমার কোনো যায় আসে না। আমি বাচ্চাদের সাথে অনেক সময় আড্ডা মারি, জানেন তো, সময় পেলে কেন জানেন, ওদের সাথে কথা বলতে বলতে ওরা আমার খুব প্রিয়, ওরা কি ভাবছে আমি জিজ্ঞেস করি, এবং ওদের থেকেও আমি কখনো কখনো কাজ নিই। মনে রাখবেন বাড়ির মেয়েরা, আমি বাড়ি ফিরে গেলে যদিও মার মৃত্যুর পর আমি একেবারেই একা থাকিও একা, কিন্তু কখনো কখনো বউরা আসে, বাচ্চারা আসে, আমি ওদের জিজ্ঞেস করি কিরে বাজারে জিনিসের দাম বেড়েছে, ওরা আমাকে রিপোর্টিংটা ঠিক করে। কাজে মেয়েদের কাছ থেকে জানার অনেক আছে, যে ঘরে রান্না করে, যে সংসার চালায়, যে বাজারে যায়, যে রাস্তায় চলাফেরা করে, তাদের থেকে তো ভালো জানা যায়। বলুন দেখি, আমার পক্ষে আমি বাজারে যেতে পারি না, আমার বাজারে যেতে খুব ইচ্ছে করে, আমার তেলে বাজার কিনতে খুব ইচ্ছে করে, আমার টাটকা সবজি কিনতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কিনবো কোথাও, আমার পক্ষে যেতে গেলে ভিড় হয়ে যাবে, না লোকের অসুবিধা হবে, ঘোরাঘুরি করি না, আমার ছবি এখন সব নিয়ে দাঁড়িয়ে পড়বে, সেটা নানা ব্যাপার আছে। কিন্তু আমি এখনো মনে করি খবর সবার কাছ থেকে নেওয়া উচিত, ফিডব্যাক, যার জন্য যখন জিনিসের দাম বাড়ে আমি নিজে বাজারে বাজারে ঘুরি, কাউকে নিয়ে যাই না, হঠাৎ হঠাৎ যাই দোকানে গিয়ে জিজ্ঞেস করি, আর যেখানে যেখানে ভিড় থাকে না আমি নিজেই বাজার করি, কারণ হচ্ছে আমার ভালো লাগে। যদি আমি আপনারা জিজ্ঞেস করেন আপনার বাসন মাজতে ভালো লাগে, আমি বলি হ্যাঁ ভালো লাগে। কেন ভালো লাগে? শরীরটাকে যদি পরিষ্কার করতে আমাদের কোনো অসুবিধা না হয়, ভালো পরিষ্কার করতে কি অসুবিধা হয়, ঘর পরিষ্কার করতে কি অসুবিধা হয়, ঘরটা আমরা পরিষ্কার করি কেন ভালো থাকবো বলে, শরীরটাকেও পরিষ্কার করি একই কারণে, রোজ আমরা জামা কাপড় বদলাই কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো বলে। সুতরাং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু একটা মিল আছে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি বাচ্চাদের সাথে না মিশি তাহলে আমি জানবো কি করে গরমটা বড্ড বেশি, ওদের স্কুলে যেটা অসুবিধা হচ্ছে, তাই 2 তারিখ থেকে আমরা অনেকদিন আগে ছুটি দিয়ে দিয়েছি গরমের ছুটি, তাই তো, এই জন্য দেওয়া হয়েছে যে বাচ্চারা বলছিল যে খুব কষ্ট হচ্ছে, এটা মাথায় রাখবেন। জানেন তো আমি রাস্তা দিয়ে যাই, আমার সাথে কিরকম কেউ বুঝতে পারবেন না। আমি একবার কৃষ্ণনগর গিয়ে আছি, অনেকগুলো ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের কোনো কথা বলি সারাক্ষণে গ্যাস কাছে উৎসব করে আমার ভালো লাগে, রাস্তা দিয়ে যাচ্ছি কতগুলো ছাত্রী দাঁড়িয়ে আছে, আমাকে হঠাৎ বললো দিদি দিদি এবারে কোশ্চেনটা যেন ভালো করে শক্ত কোশ্চেন করবেন না। আচ্ছা এটা কিছু না, আমার মনে হলো ও কিন্তু ওর কথা শুধু বলছে না, সবার কথা বলছে। এই যে কথাগুলো মনে রাখবেন, একটা একটা কথা কানে আসে এবং কানে আসা কথাগুলোর গুরুত্ব আছে। আপনারা দেখাতে পারবেন আগে কোনো সরকার
যে একটা ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা সে কোনো কারণে পৌঁছতে পারেনি, তার জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয়েছে, দেখাতে পারবেন কখনো হয়েছে কখনো হয়নি। এগুলো হচ্ছে মানুষের মানবিক দিক। আমার কাছে খবর এলো পরীক্ষা চলতে চলতে মেদিনীপুরের কতগুলো ছেলে মেয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, তারা কেউ পরীক্ষা বসতে পারেনি। নাগরাকাটায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারা পরীক্ষা বসতে পারেনি। এরকম অনেকগুলো কেস আমার কাছে এলো, আমি ওদের বললাম তোমরা ঠিক করো। আমার মনে হয় এদের তো কোনো দোষ নেই, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কারো মাঠে থাকে না, ওদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো না। আপনারা জানেন 400 ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারছিল না, তারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের স্কুল তাদের অ্যাডমিট কার্ড দেয়নি, হাতে থাকে না, ওদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। আপনারা জানেন 400 ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারছিল না, তারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের স্কুল তাদের অ্যাডমিট কার্ড দেয়নি, তারা কান্নাকাটি করছিল। আমার জাস্ট নলেজে কথাটা এসেছিল এবং সঙ্গে সঙ্গে তাদের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি, আমি কি একটাও মিথ্যে কথা বললাম? আমি কি একটাও বাজে কথা বললাম? আমি এই জন্য বলছি এগুলোর প্রয়োজন আছে, যেটা সত্যি ঘটনা। আমি যেমন পরশুদিন আসছিলাম একটা জায়গা থেকে, আমাকে একটা মিলে কয়েকজন শ্রমিক বলল, দিদি আমাদের মালিক না আমাদের অনেকগুলোকে মানে পুরোপুরি কাজ দেয়, আমাদের পুরো ছাটাই করে রেখে দিয়েছে। আমি বললাম কেন, কারণটা কি? কোনো রাজনৈতিক কারণে। আমি পূর্ণেন দিবসকে বললাম এরা কেন ছাটাই, আপনি কি মিটিং করে দেখেছেন যে কেন ছাটাইটার কারণটা কি? আমি চাই 3-4 দিনের মধ্যে মিটিং করে এটাকে সেটেল করবেন, এটা কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে আমার হাতে, ধরুন আমি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করি না, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসি না, আমি মুখ্যমন্ত্রীর গাড়ি ব্যবহার করি না, আমি কোনো বাড়িতে থাকি না, নিজে ছোটবেলা থেকে যেখানে জন্মেছি সেখানেই থাকি, ওটাই আমার স্বপ্ন সুখ, ওটাই আমার স্বর্গভূমি, আমি কোনো গাড়ি গভর্নমেন্টের থেকে নিই না। আমি কেন আঁকবো ওর বাবারে দেখিয়ে দিবেন, আগে বলতো আমি নাকি লোক দিয়ে আঁকাই, এবার বললাম চালাক তাড়াতাড়ি হোক, এনি কম্পিটিশন হোক, আর সাংবাদিকরা সবাই দেখে আমি কোথায় আঁকি কি করে আঁকি, সুতরাং ওদের বলার কিছু নেই। তাতেও হিংসা, কেউ কিছু শেখায়নি শিখিনি আন্দাজে। আচ্ছা বলুন তো, আমি কিছু লেখাপড়া করি মানে বই তৈরি লিখি, ঠিক আছে, নাইবা ভালো লিখলাম খারাপও তো লিখি, আমার 45টা বই বেরিয়েছে, আমার জীবনের প্রথম বই উপলব্ধি, যা দিয়ে আমি আমতার কান্দুয়ায় যাদের হাত কেটে নিয়েছিল, আমার প্রথম জীবনের বেস্ট সেলার বই, মাত্র 4 টাকা করে রয়্যালটি পেতাম, তাই জমিয়ে জমিয়ে 1,40,000 টাকা দিয়ে এসেছিলাম ওই পরিবারগুলোকে। আমি আঁকা থেকে 2-3 বার এক্সিবিশন করেছি, ম্যাক্সিমাম টাকা স্ট্যাস্টিক সোসাইটিকে দিয়ে দিয়েছি, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1,10,000 টাকা দিয়েছে, 1,10,000,000, কেউ দেবে? দিয়েছে কেউ? দিয়ে বলুক। যখন আমি প্রথম ক্ষমতা এলাম দেখলাম গরিবদের হেলথে টাকা নেই, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে দেবে, তখন আমি কি করলাম, জাগো বাংলাকে বললাম তোমাদের কিছু টাকা দিয়েছে আমি একটা এক্সিবিশন করে দিয়ে দাও,
১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে দিয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, গভর্নমেন্ট রিলিফ ফান্ডে ১০ লাখ দিয়েছি এবং স্প্যাস্টিক সোসাইটি জুড়ে দিয়ে দিয়েছি, তার থেকে কিছু বেঁচেছি জাগো বাংলার? আমার নামে তো নই, প্রশ্নই আসে না। আমার নামে একমাত্র আমি বইয়ের রয়্যালটিটা নিই, তারা আমার চলবে কোত্থেকে? সেটা আমার লেখা বইয়ের রয়্যালটি বাই ক্যাশ নয়, অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট পেই চেক। আর জাগো বাংলাও যা করে অ্যাকাউন্ট পেই চেকে করে। ২, আমি কিছু গানের সুর দিই, জেনে রাখুন আমি একটু বাজাতে টাজাতে ভালোবাসি, আমি গানের সুর তৈরি করতে ভালোবাসি, শব্দ দিতে ভালোবাসি। আমার অনেকগুলো ক্যাসেট গোল্ডেন ডিস্কো পেয়েছে, গোল্ড ডিস্কো পেয়েছে, এগুলো আমি বাইরে বলি না, এটা আমার কাজ। সব মানুষই মেয়েরা বলুন তো, যারা ঘরে কাজ করেন তারা কি উল বলেন না? তারা কি বাইরে যান না? তারা কি গান করেন না? তারা কি সিনেমা দেখেন না? যে রাগে সে চুলো বাঁধে, কথাটা এই কারণেই বলে বলা আছে। আমার যে ভাইয়েরা কাজ করে, কাজ করার বাইরে তারা কি অন্য কাজ করে না? একটা ছেলে তিন চারটে কাজও করে আজকালকার দিনে, একটা অফিসে কাজ করে, কোথাও একটা পার্ট টাইম করে, সংসারটা চলবে কি করে? জিনিসের দাম এত বেশি, আজকাল ছেলেরাও কাজ করে, মেয়েরাও কাজ করে, কাজ করাটা অপরাধ নয়? এই তো আপনারা আমায় দেখছেন, ভাবছেন ও কত দৌড়ে বেড়ায়, প্রতিদিন এত মিটিং করা সত্ত্বেও সকালবেলা আমি ৬০ মিনিট ট্রেডমিল করি, তবে বেরোই, আমি ১ ঘন্টা করে হাঁটি, তারপরে আমি বেরোই। কেন করি? তার কারণ হচ্ছে না করলে আমার ভাল লাগে না, ভালো লাগে না। মনে রাখবেন, এক সময় আমরা বাসন মাজতাম, হাতটা এক্সারসাইজ হতো, আমার এগুলো কবিতা লেখা আছে। এক সময় দেখবেন আমরা রুটি বেলতাম, হাতটা এক্সারসাইজ হতো, হতো তো? কাপড় কাচতাম, আছড়ে আছড়ে এক্সারসাইজ হতো, মশলা বাটতাম, এক্সারসাইজ হতো, তরকারি কাটতাম, এক্সারসাইজ হতো, ঘর পুষতাম, কোমরটা এক্সারসাইজ হতো, হাতটা হতো। এখন কিন্তু এগুলো বন্ধ, আমরা চলে যাচ্ছি মেশিনে, তো কি করব? এইটা দুনিয়া হয়ে গেছে, মানুষের সময় কমে গেছে। কিন্তু আগেকার দিনের লোকেদের আমি একটু ফলো করি, এই কারণে আমার কখনো কখনো মনে হয়, আরে মুনি ঋষিরা দেখতে কত চকচকে, কি সুন্দর, ভালো, ওদের কোনো রোগ রোগ হয় না। পরক্ষণে একটু তলিয়ে ভাবি, কি ব্যাপার? ব্যাপারটা এটাই, ওরা টাটকা জল খায়, ঝর্ণার জল খায়, ভালো পরিবেশে থাকে, ফল খেয়ে থাকে, আর আমরা কি করি? আমরা সবচেয়ে বেশি মশলা খাই, সবচেয়ে বেশি ভাজাভুজি খাই, তো আমাদের তো একটুখানি লিভার টিভারে প্রবলেম হবে, একটু পেটে ব্যথাটা হবে, শরীরের নাম মুয়াস হয়, যা সইবে তাহা সয়। আমি কখনো কখনো ভাবি, এই চিন্তাধারাটাই মানুষকে শেয়ার করি। ধরুন আমি ভাবি, আগেকার দিনের লোকেরা দেখবেন বাড়িতে, বাড়ির যে গার্জিয়ান তাকে একটা থালা ভর্তি করে খেতে দিত, পেতলের থালা, কাঁসার থালা, তার মধ্যে সাজিয়ে দিত বড় একটা মাছের মাথা, তার মধ্যে সাজিয়ে দিত নানা রকম তরি তরকারি দিয়ে, আবার লাস্টে একটু দুধ ভাত দিত। এর একটা কারণ আছে, বৈজ্ঞানিক কারণ, কি বলুন তো? বড় জেনে, মানে যে বাড়ির কান্ডারি, তাকে সুস্থ থাকতে হবে, তাকে ভালো থাকতে হবে। আর বড় মাছের মাথাটা দিতে কেন জানেন? মাছের মাথায় ঘিলু আছে, সেই ব্রেনটা, যে খায় ঘিলু তার ব্রেনটাও ভালো থাকে। এইসব চিন্তা করে করত, আর খাবার পরে নয় একটু আম, নয় একটু দুধ ভাত দিত। কেন দিত? তার কারণ, খাবার পরে একটু মিষ্টি খেলে হজম হয়, নানা রকম কারণ আছে। কিন্তু এখন অনেকে সুগার, খেতে পারে না বেচারা, কি করে খাবে? আগেকার দিনে পরিশ্রম বেশি হতো, তাই সুগার টুগার আর কেউ টেস্ট করতো না, এখন টেস্ট করা হয় বলে ধরা পড়ে, না হলেও ধরা পড়ে। অনেক ল্যাব তো আছে সুগার হয়নি বলে দিল সুগার হয়েছে, সেই জন্য যে কোনো অসুখে দু তিনবার ক্রস চেকও করা উচিত, এরকম নানা রকম আছে। এই কথাগুলো আপনাদের এই কারণে বললাম, অন্য কোনো কারণে নয়। যদি কারো কখনো কোনো কাজে লাগে এই কথাগুলো, সেই জন্য। কি খারাপ লাগছে শুনতে? শুনতে খারাপ লাগছে না তো? অনেক সময় আমরা মাথা গরম করি, জানেন তো, আমাকে একবার একটা কমিশনে ডেকেছিল সাক্ষী দিতে, ওই বালিগঞ্জে বাই ইলেকশনে একটি ছেলে মারা গিয়েছিল, স্বপন চক্রবর্তী, তখন সিপিএম ইচ্ছা করে আমায় ডেকেছিল ইউসুফ কমিশনে, আর আমাকে হ্যারাস করবার জন্য সব ব্যবস্থা করেছিল। আমি যাবার আগে আমার বাহাতে একটা কথা লিখে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কুল, CLL,
এটা আমি ছাত্রছাত্রী বন্ধুদের ইয়াং জেনারেশনকে বলবো, ওটা লিখে রাখবেন যখনই কোনো সমস্যা আসবে। তার কারণ মনে রাখবেন, আমার একটা ছোট্ট কবিতা লেখা আছে, দুঃখ যখন আসবে মনে হৃদয়ে আগলে রেখো, দুঃখ যখন আসবে মনে হৃদয়ে আগলে রেখো। তার কারণ হচ্ছে হৃদয়টাকে আগলে রাখতে হয়, সেই জন্য এগুলো কখনো কখনো কাজে লেগে যায়। এবং এই নিয়ে আমি দুটো বই লিখেছি, ও ভাবনার সাথী আর একটা পথের সাথী, বা কথায় কথায় কিছু একটা হবে। এই কারণে কথাগুলো বললাম, আমি পথ চলতে চলতে যখন ধাক্কা খাই, জীবনে চলতে চলতে যদি কোনো ভালো কাজ দেখি সেটাকে আমি লিপিবদ্ধ করে যাই, এই কারণে যাতে আমার ছোট ছোট ভাই বোনেদের ওটা কাজে লেগে যায়, কাজে লাগার জন্য। আজকে দেখুন একটা নির্বাচন আসছে, এবার আমি নির্বাচনে চলে এলাম কারণ আকাশটা একটু কালো হচ্ছে, তাই নির্বাচনে চলে আসছি। দেখবেন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের পশুরা নিয়ে নেমেছে, এই কালো মেঘ দেখেই আমার মনে হল সিপিএম এর মুখটা দেখবেন একেবারে কুৎসার কালো মেঘে ভর্তি, কংগ্রেসের মুখটা দেখবেন চক্রান্তের বেড়া জলে ভর্তি, আর বিজেপির কপালটা দেখবেন চকচক করছে ডাঙ্গার ঘা। এই হচ্ছে কালবৈশাখীর ঝড় ওদের মুখে, কালো কালবৈশাখী। আমি কালো সকাল দেখতে চাই না, সকাল কখনো কালো হয় না, সকাল বলা হয়, ভোর বলা হয় অন্ধকার পেরিয়ে আলোর রাস্তায় যাবার জন্য। আমি বলি সিপিএম এর বন্ধুরা, যদি সত্যি কিছু বলার থাকে প্লিজ বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি উত্তর দেব যেটা বলার, যেটা উত্তর দেবার। রাজনৈতিক কোশ্চেন করুন, অর্থনৈতিক কোশ্চেন করুন, আমার কোনো আপত্তি নেই। কংগ্রেসি বন্ধুরা, রাজনীতির কোশ্চেন করুন, অর্থনীতির কোশ্চেন করুন, আমার কোনো আপত্তি নেই। বিজেপির বন্ধুরা, রাজনীতির কোশ্চেন করুন, দয়া করে কাউকে বলবেন না বাঙালি আগামীকে ভাগ করে দাও, অথবা এখান থেকে সব পাত্তারি গুটিয়ে বাক্স পাত্তা নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এ কথা বলার সাহস অধিকার কারো নেই, আপনাদেরও থাকা উচিত নয়। সিপিএম বলে দিচ্ছে কানে কানে, ওই গানটা মনে পড়ে গেছে, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, এখন বলছে কানে কানে কথা বলো মুখে কিছু বলো না। হঠাৎ জানেন না বাবু চলে এলেন মঙ্গল গ্রহ থেকে, এসে বললেন সারদা। ওরে বাপ, আমার অসীম বাবু বলে বেড়াচ্ছেন, আমি দেখুন অসম্মান কাউকে করি না। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি, লিখতে হলে আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, এই তো ওদের সিপিএম এর চ্যানেল গুলো আমার ভয়েস রেকর্ড করছে, নো প্রবলেম বলছি, যখন দাঁড়িয়ে বলছি আমি আপনাদের বলি, অসীম বাবু আমাকে একটা উত্তর দিন এখানে দাঁড়াবার আগে, আর সারদা সারদা করবার আগে, 1980 সাল থেকে চিটফান্ড হয়, কজনকে অ্যারেস্ট করেছিল আপনাদের সরকার আজ পর্যন্ত, কেন অ্যাকশন নেননি? 1980 সালে কে ছিল, 81 সালে কে ছিল, 82 থেকে, 83 থেকে, 84 থেকে, 85 থেকে, 86 থেকে, 87 থেকে, 88 থেকে, 89 থেকে, 90 থেকে, 91 একে, 92 একে, 93 একে, 94 একে, 95 একে, 96 একে, 97 একে, 98 একে, 99 একে, 2000 একে, 1 একে, 2 একে। তখন তো বুদ্ধি হবে আপনি ছিলেন অসীম বাবু, আপনি অর্থমন্ত্রী ছিলেন, ছি ছি বাজে কথা বলে না, একদম বলতে নেই। 2001 একে, 2 একে, 3 একে, 4 একে, 5 একে, 6 এলো সারদা, অর্থমন্ত্রী আপনি ছিলেন, বলতে পারেন ছিলেন না। 7 একে, 8 একে, 9 একে, 10 একে, 11 মে পর্যন্ত কে, একবার বলুন, এত জ্ঞান দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, আমি জ্ঞান শুনছি। এই কাগজগুলো গণশক্তি, অসীমবাবুর পার্টির সিপিএম দলের মুখপত্র গণশক্তি। সারদার টাকায় লালে লাল, এই কাগজগুলোর কার 10 বস্তা আছে, আছে কিন্তু আমার কাছে, সব গণশক্তি লালে লাল সারদার টাকায়। অসীমবাবু আপনি কিচ্ছু জানেন না, ভাজা মাছটা উঠতে খেতে জানেন না, মঙ্গল গ্রহ থেকে এসছেন। সিপিএম এর
বই গণশক্তি ব্যাল এই যত চিরকুট দেখছেন না একটা একটা করে আমি লাগিয়েছি সব সরোবর টাকা সব সরোবর টাকা দেখুন লাল থেকে হলুদ হয়ে গেছে টাকা খেয়ে খেয়ে দেখুন কি হয়ে গেছে দেখুন বড় এই সবে আবার চিৎকার করছে দেখুন লাল থেকে গোলাপি হয়ে গেছে চিরকুট গুলো এত টাকা খেয়েছে লালে লাল না লালে গোলাপি এত টাকা খেয়েছে বারো এটা হচ্ছে ১৩ লালে লাল আবার সেই গোলাপি নীল সবুজ কত মাল্টি কালার হয়ে গেছে রামধনু কালার টাকা খেয়ে খেয়ে এবার বলে বেড়াচ্ছে সারদা কি বলে বেড়াচ্ছে এবার বলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জবাব দাও এবার দেখুন এই কাগজগুলো সব হচ্ছে আনন্দবাজার যারা বসে বসে রোজ কুৎসার ডালি করে কেন নিয়েছেন আপনি যদি এতই উন্নত মস্তিষ্ক এসব পছন্দ করেন না আপনাদের কাগজে এত অ্যাড নিয়েছেন কেন সারদার অ্যাকাউন্টের টাকা তো আপনাদের অ্যাডে গেছে আপনারাও তো ধরা পড়বেন করবেন তো আপনিও তো টাকা নিয়েছেন কেন নিয়েছেন এই রকম অনেক আছে অসীমবাবুকে শুধু একটা কথা জিজ্ঞেস করুন ছোট্ট করে জানে না তাই বলেনি আমি একটু একটু জানি কারণ দেখেছি বলে এটা কি সত্য আপনার বিধানসভা নির্বাচনের সময় আপনার ক্যাম্পেন মেটেরিয়ালে অনেক খরচাই সারদা কোম্পানির অ্যাকাউন্ট থেকে এসছে ইজ ইট এ ফ্যাক্ট আমি জিজ্ঞেস করছি ইজ ইট এ ফ্যাক্ট আপনার পিএস না পিএকে যেন সে কিন্তু বলে গেছে এগুলো ডকুমেন্টেশন দিয়ে গেছে আমার কথা হচ্ছে এটা নয় ওরা না বললে আমি বলতাম না শুনুন আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই তাই ওদের আমরা গায়ে কাউরে হাতও দিইনি একটু সুশ্রু দিলে তো পালিয়ে যেত ৫৫,০০০ লোক খুন হয়ে গেছিল বাংলায় ওদের আমলে একটু সুশ্রু দিলেই তো খুন হয়ে যেত এই সরি মানে পালিয়ে যেত আমরা এই রাজনীতি করি না খুনের রাজনীতি তাই করিনি কিন্তু আপনারা আমাকে বলুন তো আজকে যাদের দুধের হাতে পুষিয়ে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে তাদের এখন এত লোভ কিসে ২,০০,০০০ টাকার উপর দেনা চাপিয়ে দিয়ে চলে গেছে তখন বিজেপি সরকার ওদের দেনা দিত আর কংগ্রেসও দিত আর আমরা যখন থেকে এসছি সব টাকা বন্ধ করে দিয়েছে আর দেনা পাওনা সব কেটে নিয়ে চলে যাচ্ছে আপনারা বিচার করুন আমার ইয়াং জেনারেশন আপনার বাড়িতে যদি ১০,০০০ টাকা ইনকাম হয় সেই ১০,০০০ টাকা যদি কেটে নিয়ে যাওয়া হয় খাবেন কি চিকিৎসা করবেন কি করে কাপড় জামা কিনবেন কোথার থেকে খেলাধুলা করবেন কোথার থেকে বলুন তো মা বোনেরা আমার প্রথম বছর আমাদের ইনকাম হল ২১,০০০ কোটি টাকা সব টাকা কেটে নিয়ে চলে গেল অমিত মিত্র অর্থমন্ত্রী এখানে বসে আছেন ঠিক আর আমি ভুল বললে উনি আমাকে ধরিয়ে দেবেন আমি এর স্বাধীনতা দিলাম সেকেন্ড ইয়ার ১১,১২ আমরা ইনকাম করলাম ৩১,০০০ কোটি টাকা কেটে নিয়ে চলে গেল ২৫,০০০ কোটি টাকা আরো বছর হাইস্ট গ্রোথ আপনারা আমাকে একটা ভালো মন ভালো অর্থমন্ত্রী দিয়েছেন আমি খোর্ধা পানিয়াটি দমদমের মানুষের কাছে কৃতজ্ঞ যিনি এভাবে কাজ করে দাঁড়াচ্ছেন আমি ওনাকে দিল্লি থেকে নিয়ে এসছি ভাবতে পারিনি আমি তো আসবে আমি যখন রেলমন্ত্রী ছিলাম ওনাকে আমি নিয়ে এসেছিলাম কাজ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে জিজ্ঞেস করুন অসীমবাবু আপনারা তো ৩৫ বছর ছিলেন ই টেন্ডারিং কেন করেননি ই প্রকিউরমেন্ট কেন করেননি ই ট্যাক্স কালেকশন কেন করেননি ই সার্ভিস কমিশন কেন সার্ভিস সিস্টেম কেন করেননি আমরা করেছি এবং গর্ব করে বলতে পারি ইন্ডিয়াতে হাইস্ট গ্রোথ ৪০,০০০ কোটি টাকা এবার আমরা ইনকাম করেছি ২৮,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাবেন তো খাবো কি আমরা এই ৪০,০০০ কোটি টাকা আমার যদি পুরোটাই থাকতো আমি আরো ৫,০০০০ ছেলে মেয়েদের চাকরি দিতে পারতাম তুমি আমার সব টাকা কেটে নিয়ে চলে যাবে আর আমি কি বসে বসে আঙুল চুষব আর এটা বলতে গেলে বলে ভাষা খারাপ এটা আর কি ভাষা খারাপ এটা তো প্রবাদ ভাষা এটা তো চলতি ভাষা ভাষা শেখাবেন আমাকে বাংলার মিডিয়াদের আমি সবার কথা বলছি না কিছু তো নিশ্চয়ই যাদের উচিত ছিল প্রতিবাদ করা অন্য রাজ্য হলে হতো যে কেন তুমি বাংলার টাকা কেটে নিয়ে যাবে কেন বাংলার তুমি ভাতে মারবে একটা প্রতিবাদ নেই এত বড় সাহস ওই অধ্যক্ষ মোদীর
যে সে এসে বলে যাচ্ছে বাংলা থেকে বাঙালি তাই যাও, তার এত সহজ বুকের পাতা, সহজ থাকলে একজনের গায়ে হাত দিয়ে যাবো, আমায় চিনে না ওরা। শুনুন, প্রধানমন্ত্রী হলে বাংলায় তার কোন অধিকার নেই, বাংলায় গণতান্ত্রিক সরকার, ফেডারেল কাঠামো এটাই, এটা আমরা ডিসাইড করবো, হি ইজ নোবডি, আমাদের আতিথেয়তায় তাকে থাকতে হয়, এটা মাথায় রাখবেন। ডোন্ট ফরগেট হি আর অলসো চিফ মিনিস্টার ইন এ স্টেট, আমাদের থেকে ছোট স্টেট, আমি তাদের গুজরাটি মানুষকে সম্মান করি। আপনার স্টেটে 28 এমপি আছে, আমার স্টেটে 42 এমপি আছে, আপনার থেকে অনেক বড় স্টেট, বাংলাটাকে জানুন, চিনুন। ভুলে গেছে বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, আমরা এক ছিলাম, এক ভারত, ঐক্যবদ্ধ ভারত। ভুলে গেছে একসময় বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আমরা একসাথে ছিলাম, এখনো আমরা একসাথেই আছি, হয়তো রাজ্যগুলো আলাদা হয়ে গেছে। বোঝা উচিত আমার, কাকে বলছে শরণার্থী? যারা বাংলাদেশ থেকে এসে পায় বাংলার নাগরিকত্ব পেয়েছে তাদের শরণার্থী বলা হচ্ছে? শরণার্থী কাকে বলা হয়? যেমন ধরুন আসামে দাঙ্গা করে অনেক লোককে খুন করেছে, এই মানুষগুলো বিপদে পড়েছে, আমার রাজ্যে আসতে শুরু করেছে, আমি তাদের রাখব, আমি তাদের খেতে দেবো, পড়তে দেবো, যতদিন থাকতে চায় তারা থাকবে, এটা আমাদের মানবিক অধিকার, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, এটাকে শরণার্থী বলে, এটাকে রিলিফ ক্যাম্প বলে। মোদীবাবু আপনি জানেনই না, কমরেড মোদীবাবু আপনি জানেন না কাকে বলে শরণার্থী। কখনো বলছে মুসলিমদের খেয়ে নাও, তাড়িয়ে দাও, কখনো বলছে বিহারি, ইউপি, মারোয়ারি দেখলে নাকি আমার আমি নাকি খারাপ হয়ে যায়, বাঙালি দেখলে নাকি আমার মুখ চকচক করে, ওনার কাছ থেকে আমাকে চকমকি পাথর কিনতে হবে। এতদিন ধরে রাজনীতি করছি, কখনো আমরা এইসব জিনিস করিনি, আমার কাছে সবাই সমান, যারা এই রাজ্যে বাস করেন দীর্ঘদিন ধরে, কেউ বিহারি, কেউ ইউপি, কেউ রাজস্থানি, কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি, তারা আমাদের ভাই বোন। দেখাতে পারবে একটা পলিটিক্যাল পার্টি জিজ্ঞেস করুন, আপনি যেসব কথাগুলো বলছেন, আপনার রাজ্যে ছট পুজোয় ছুটি দেওয়া হয় না, বাংলায় হয়, বাংলা থেকে শিক্ষা নিন। জিজ্ঞেস করুন, কমরেড তোমার রাজ্যে একটা বাঙালিকে এমপিএমএলএ কখনো করেছ? জিজ্ঞেস করুন কমরেডকে, কমরেড বলবেন না তো, সবাইকে তাড়িয়েছি আমি মেরে। আর আমাদের রাজ্যে জেনে রাখবেন, আমার অর্জুন সিং একটা এমএলএ আছে বিহার ইউপি, আমার সুলতান সিং একটা এমএলএ আছে পাঞ্জাবের, রাজপাল সিং আমার মন্ত্রী আছে, মনে রাখবেন দীনেশ ত্রিবেদী তিনি গুজরাটে একসময় লড়াই করেছেন, তিনি আমার এমপি আছেন, বাংলাকে নিয়ে যেন কোয়েশ্চেন করবার আগে আপনার দিকে জিজ্ঞেস করে নেবেন, এত ইজি নয়। কেউ ভয়ে বলে না, মুখ বন্ধ করে বসে থাকে, এত টাকা এলো কোত্থেকে, টাকার যেন একদম বরফ পড়ছে আকাশ থেকে, শিলা বৃষ্টি হচ্ছে, টাকার বৃষ্টি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে, মাইক পর্যন্ত তৈরি করে নিয়ে আসা হচ্ছে বাংলায়, এক একটা মিটিংয়ে কত খরচা কেউ জানে না, কোটি কোটি টাকা দিয়ে গ্যাস বেলুন ফোলানো হচ্ছে। শুনেছেন কখনো প্রধানমন্ত্রী পদক প্রার্থী নির্বাচনের পর মেজরিটি হয়, কে সরকার করবে ঠিক করে, দলের লিডার ইলেক্টেড করে, তারপরে প্রধানমন্ত্রী পদ প্রার্থী হয়, তার আগে বাচ্চা জন্মালোই না, বিয়ের দিন ঠিক করে ফেলল প্রধানমন্ত্রী পদ প্রার্থী, বুঝুন অবস্থা। আমার দল যদি মনে করে আমি সৌগত রায়কে প্রধানমন্ত্রী করব, আমি করতেই পারি যদি আমার মেজরিটি থাকে, আমি যদি লিড করি, এটা যে কোনো দল এমপি এমএলএ করে, আমি এমএলএ আছি বলে এই মুখ্যমন্ত্রী আমার থেকে নির্মল ঘোষ হতে পারে, বালু হতে পারে, এর দল ডিসাইড করে, খেয়ে দেওয়ার কাজ নেই, গ্যাস বেলুন। সে ব্যাংমা, ব্যাংমার গল্প জানেন তো, ব্যাঙাচির গল্প, একটা ব্যাঙ ছিল, ব্যাঙের কতগুলো বাচ্চা ছিল, একদিন একটা গরু দেখেছে ব্যাঙাচির বাচ্চাগুলো, গরু দেখেছে দেখে ব্যাঙাচির বাচ্চারা খুব উত্তেজিত, ব্যাংমা এসছে রাত্রিবেলায়, তখন ব্যাঙাচিগুলো বলছে মা মা তোমার
দাঁড়িয়ে দেবেন, চোখগুলো রেখে দিন, জল করে জ্বলছে, যার দিকে তারা বেড়ে ভাষণ করে দেখবে। আমি সমাজের ঘটনা শুনেছি, আমি ভেবেছিলাম গুজরাটের দাঙ্গা চলন্ত শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে এত দিনের কথা আবার দাঙ্গা জাতি দাঙ্গার কথা বলছে। আমি ভেবে পাই না এইসব লোকে কি রাজনীতি করবে। বলুন তো সাধারণ মানুষ, গান্ধীজির নেতৃত্ব নিয়ে কোনদিন প্রশ্ন উঠেছে? তিনি কোন জাতি, কোন রাজ্যের, কোন ধর্মের? নেতাজি নিয়ে প্রশ্ন উঠেছে? মৌলানা আবুল কালাম আজাদ নিয়ে উঠেছে? ভগৎ সিং নিয়ে উঠেছে? এমনকি এপিজে কালাম নিয়ে উঠেছে? রাধাকৃষ্ণন নিয়ে উঠেছে? ফখরুদ্দিন আলী আহমেদ নিয়ে উঠেছে? কোনদিন ওঠেনি। এরাকে নিয়ে কেন উঠছে? ইনি হচ্ছেন লোকাল গাছ, উচ্ছে গাছ, জানেন তো উচ্ছে গাছ, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে ওঠে, আর বট গাছ হচ্ছে স্টেট বড়বৃক্ষ হইরো। বিজেপি কখনো বটবৃক্ষ হতে পারবে না, বটবৃক্ষ ছায় সবাই ছায়া পায়। এরা হচ্ছে লোকানো গাছ, লোকায় পাতা একে টালাবো, ওকে মারবো, ওকে খুন করবো, আর বাঙালি অবাঙালি ভাগ করে দিয়ে যাও। আমি আমার বাংলার মানুষ তো আছে, প্লাস আমার বাংলায় আমার যত নন বেঙ্গলি ভাই বোনেরা আছে, সে বিহারি হোক, সে রাজস্থানি হোক, সে গুজরাটি হোক, সে পাঞ্জাবি হোক, সে মারোয়ারি হোক, সে সব ইন্ডিয়ান হোক, আমি আপনারও বাংলার ভাই বোন। আমি আপনাদের সকলকে বলবো, বিজেপির কথায় কেউ বিজেপিকে ভোট দেবেন না, এই রাজ্যটা ভাঙবেন না, আমরা সবাই একসাথে থাকি, আমরা একসাথে থাকতে চাই। মনে রাখতে হবে রোশনী চন্দ্রচোপাধ্যায়, শিকার হোসেনের মহব্বত, তৃণমূল কংগ্রেস কা জো উনকা সাথ হোতা হ্যায় আর কিছু সে নেই, এটা মনে রাখা দরকার। মনে রাখতে হবে সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, মত হবে নেহি শিখোতা, আপোস মে মেয়ারি রাখনা, হিন্দি হ্যায় হাম, হিন্দি হ্যায় হাম, হিন্দি হ্যায় হাম, এই মেরা মত হ্যায়, এটা মাথায় রাখতে হবে। আগে সিপিএম বলতো কত কথা, এই কথা মানি নাকি? বামপন্থীদের বামপন্থাকে আমি ভালোবাসি, উভয় বামপন্থা। আগে বলতো কালবা, লেনিন, স্টালিন, বুলগারিন, কোসিগিন, পুটিন, কোচিমিন, এখন কোথায় তারা? সিপিএম পুরো পতাকাটাকে বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে, সকাল সকাল গান গাইছে, সামনে লেনিন, আগে বলতো সামনে লেনিন, পেছনে কোচিমিন, মধ্যেখানে আনবো আমরা নতুন দিন। যে ক্ষমতা এলো গান গাইলো, সামনে লেনিন, পেছনে মতিবিন, মধ্যেখানে কংগ্রেসরা যত পারেন গুছিয়ে নিন, আর এখন গান গাইছে আবার সামনে লেনিন, পেছনে মতিবিন, ও বিজেপি দাদা একটু তৃণমূলের ভোট কেটে দিন, সামনে লেনিন, পেছনে মতিবিন, ও কংগ্রেস দাদা একটু ভোট কেটে দিন। এত চুরি করে, ডাকাতি করে, খুন করে, সন্ত্রাস করে লজ্জা নেই, আবার মিথ্যে কথা বলতে আসলে নেমেছে, করে বেড়াচ্ছে। আমি ওদের বলি সোজা কথা, সোজা করে বলুন, মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় ছিলাম না দার্জিলিং চলছিল, আজকে দার্জিলিং এ শান্তি এসছে, বাংলায় দার্জিলিং মডেল, আমি 40 বার দার্জিলিং এ গিয়েছি, জঙ্গলমহল চলছিল 500 লক্ষ মতো, আর জঙ্গলমহলের মানুষ শান্তিতে আছে, কাল তারা ভোট পণ্য করবে, মনে রাখবেন এটা আমাদের গর্ব, জঙ্গলমহল আজকে দেশের মডেল। 100 দিনের কাজে আমরা 1 নম্বর, এটা ভারতবর্ষের মডেল। ইকোনমিক গ্রুপে আমরা 1 নম্বর, এটা আর্লিগেজ, এটা আমাদের ভারতবর্ষের মডেল। ফেয়ার প্রাইস শপে আমরা ভারতবর্ষের মডেল। স্কিল ডেভেলপমেন্টে 13 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়েছে, মনে রাখবেন এই 2.5 বছরে বেস্ট প্রাইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছে, এটা ভারতবর্ষের মডেল। স্মল স্কেল ইন্ডাস্ট্রি গুজরাটে 50% ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আমাদের রাজ্যে 160%, এটা ভারতবর্ষের মডেল। কন্যাশ্রী সারা পৃথিবীর মডেল তৈরি হয়েছে, 9 লক্ষ মেয়েরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে গেছে, 16 লক্ষ হবে ইলেকশনের জন্য, 2 মাস বাকি আছে। আমার ভাই বোনের বোনেরা আমার, যারা 8, 9, 10, 11, 12 পড়ে বা মাদ্রাসায় পড়ে বা হিন্দি স্কুলে পড়ে বা প্রফেশনাল ট্রেনিং এ আছেন, 1 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক ইনকাম অনেক দূর বাড়ানো হয়েছে, মনে রাখবেন তাদের আমরা ক্লাস 8 থেকে স্কলারশিপ দেবো 5 বছর 500 টাকা করে, আর যেই তার 18 বছর বয়স হবে আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিয়ে দেবো, সেই ব্যাংক অ্যাকাউন্ট এখন থেকে চালু হয়ে গেছে। দেখবে বাকি আছে বলবো,
ছেলেমেয়েদের আমরা জেলা দেয় তারা করে দিই। এই 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি দিয়ে নিয়ে দেবো, আবার 1 লক্ষ ঢুকে যাবে। এইভাবে 28 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড করেছি আমরা। কলেজ সিপিএমের আমলে 35 বছরে 3টে সরকারি কলেজ হয়েছিল, আমাদের আমলে 31টা সরকারি কলেজ, 14টা বেসরকারি, 45টা কলেজ হচ্ছে। সিপিএমের 35 বছরে বাংলায় 1টা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আমাদের আমলে 8টা বিশ্ববিদ্যালয় হয়েছে। বাচ্চাদের ইউনিট চিকিৎসার জন্য 90 জাত শিশু মাত্র 6টা হয়েছিল 35 বছরে, আর আমরা 255টা করেছি মাত্র 2.5 বছরে। মেডিকেল কলেজে সিট ছিল স্বাধীনতার পর 66 বছর পর্যন্ত 1300, এই 2.5 বছরে আমরা করেছি 2700। এইরকম ওবিসি রিজার্ভেশন থেকে শুরু করে মহিলাদের 50% রিজার্ভেশন থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে জল নল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে জল করে জমি নেওয়া চলবে না, সব ব্যাপারে পশ্চিমবঙ্গকে এগিয়ে, তাই ওদের হিংসা হচ্ছে। ওরা উন্নয়নের কথা বলতে পারছে না, লড়তে পারছে না, প্রতিযোগিতার কথা বলতে পারছে না, দিল্লিকে নিয়ে সব টাকা কেড়ে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওরা ভেবেছিল আমি ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, ওরা আমায় চেনে না, আমি ভাবি না, মচকাই না, মানুষের কাছে দায়বদ্ধতা আছে, তাই এতটা কাটতে হচ্ছে। একটা যে শান্তিতে কাজ করবো তার উপায় নেই, সব টাকা কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। সকালবেলা তো চিন্তা করতে হয় আমার লোকেরা পয়সা পাবে ওর থেকে। পুলিশ কমিশনের তৈরি করেছে 2.5 বছরে, কাশ্মীরে একটা হয়নি এখনো পর্যন্ত। ব্যারাকপুর আপনার পুলিশ কমিশনের হয়েছে, রাজারহাট পুলিশ কমিশনার হয়েছে বিধাননগর, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হয়েছে, হাওড়া পুলিশ কমিশনার হয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার হয়েছে, 26টা মহিলা পুলিশ স্টেশন হয়েছে, 19টা মানবাধিকার কোর্ট হয়েছে, 45টা মহিলাদের বিশেষ আদালত খুলে যাচ্ছে, 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে, আর ব্লকে ব্লকে কিষাণ বাজার গ্রামীণ হাট 500টা মার্কেট তৈরি হচ্ছে। বেকার ছেলেমেয়েদের 1 লক্ষ বেকার ছেলেমেয়েদের ওই মার্কেটগুলো আমরা দেবো, যারা নিজের বিনা পয়সায় তারা দোকান পাবে, কাজ করবে। 500টা মার্কেটিং তৈরি করা হচ্ছে। এইরকম কোথাও আইটিআই, কোথাও পলিটেকনিক কলেজ, কোথাও কলেজ, কোথাও মাল্টিস্টার 34টা হাসপাতাল হচ্ছে নতুন করে, একদম ফেরোনের মতো পাওয়া যায়। মনে রাখবেন একটা লোককে যদি কিডনি ডায়ালিসিস করতে হয় একটা করতে গিয়ে তার বাড়ি সর্বশান্ত হয়ে যায়। আমরা দুটো চালু করে দিয়েছি, গেলেঘাটা আইবি এবং বাহুর অফিসারে আরো 35টা হবে, 500 টাকাতে কিডনি ডায়ালিসিস করে দেওয়া হচ্ছে, এবং আগামী দিন বিনা পয়সায় গরিব লোককেও করবো। এইরকম করে মানুষের কাজ করতে হচ্ছে। সভ্যতার মাপকাঠি কি গরিব লোক, সভ্যতার মাপকাঠি কি সাধারণ মানুষ, সভ্যতার মাপকাঠি কি আগে 50% 60% কনসেশনে ওষুধ দেওয়া হচ্ছে। ওই সিপিএম একবারও তো ভাবেননি, 35 বছর সুযোগ পেয়েছেন, ব্যঙ্গ করছেন। কলকাতার একটা দিকে গর্ব হয় না, বাংলা একটা দিকে গর্ব হয় না, শুধু কুৎসা করে বেড়ানো আপনাদের কাজ চিরকাল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সিপিএম আর সাথে রয়েছে কংগ্রেস আর বিজেপি, লজ্জা নেই, লজ্জা বিনা ভয় তিন থাকতে নয়, একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে, এই যে দুটো ভয় কান কাটা, তাই কোনো ভয় নেই। তাই আপনাদের কাছে বলি মাথায় বলে আমার, এমন করে গট অফ ম্যাচ নয়, সিপিএম কংগ্রেস বিজেপি গট অফ ম্যাচ খেলছে, ম্যাচ ফিক্সিং করছে, আর আমরা ডাইরেক্ট লড়াই পছন্দ করি। আমরা বলি লড়তে পারলে লড়ো, বলতে পারলে করো, করতে পারলে করো, আপনারে কলসি আর দড়ি দিচ্ছি যা ইচ্ছে করো। আমরা এমন করে ভোট করবো, এবার মানুষ এমন করে ভোট করবে বাংলায় যে আগামী দিন হবে দেখা। ভোট বাক্সে, ভোট বাক্স খুললে বুঝতে পারবেন ভোট দেবেন এখানে, দিল্লি জয় করবো ওখানে, জোড়া ফুলে ভোট দেবেন এখানে, অধিকার রক্ষা করবো ওখানে, ভোট দেবেন জোড়া ফুলে এখানে, সরকার বলবে ওখানে, ভোট দেবেন এখানে, এখানে করবেন ব্যাটিং, বললে উঠবে ওখানে। মনে রাখবেন ডাইরেক্ট খেলা, কালী পুজো, খেলা, অসুখ, খরা, বন্যা,
টেস্টিং, সব টেস্টে বেরোয় না, ঝড়ে বেরোলে চুল উড়ে যাবে, রোদ দূরে বেরোলে মুখটা কালো হয়ে যাবে, আর বর্ষায় বেরোলে খেচ খেচ করে সবজি লাগবে। জীবনের জয়গান গাও, জীবনের জয়গান গাও,
bir noktadan yaklaşacak. Allah süresi oy, mahoy. Onu tanıyla, bay korinaya odanare, rukh bahari dare, durgar öpege dhav, dhavo, beda ve dhenge dhavma, utsa dhenge dhavma, ganga dhenge dhavma, shanti dhav, mitu noy jivon chai, bhamsu noy sishti chai, danga noy shanti chai, promoti chai, unnoti chai, ekota chai, sobai mile ekshathe basti chai, bangar mati bangar jol, bangar bayu bangar phol, punno hok, punno hok, punno hok, he bhagwan, bhai me aajke din, sobai mile shopot nin, bhai me aajke din, jo apne bhot din, bhai me aajke din, ei rajye jara kutsa koreche, অপপ্রচার করেছে, দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে, ভাগাভাগির চেষ্টা করেছে, তাদের এই মাটিতে গণতান্ত্রিক ভাবে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, কোন দিন যাতে উদ্ধত্ত নারা করে পারে এই আশঙ্কা দেখাতে না পারে। আমি যাওয়ার আগে আমার মা বলে একটু উরু ধরে দেবে, সংকট ধরে দেবে, আমার যে মনটি বাড়াচ্ছিলেন প্রথম থেকে একটু উরু ধরে দেবো মা, একটু সংকট ধরে দিন ভাইয়া, একটু তালি দিতে হবে, সবাই যেন ভালো থাকে। আমার বাঙালি ভাই বোনের সাথে মিশে বলবো, ভাই গুরুজি বা কালসা।